খেলা হবে, খেলা হবে, হবে খেলা হবে। যেই ব্যক্তি বলছে খেলা হবে অথবা যাহারা বলছে খেলা হবে, একদিন দেখা যাবে খেলা যাদের সাথে করতেছে এসে তারাও নাই, আবার যারা খেলা করতেছে এসে তারাও নাই, সবাই চলে যাবে। আর ওইখানে ফেরেশতারা বলবে খেলা হবে, এখন খেলা হবে, স্টেজ শব্দ আছে, ভাঙবে না, ভাঙবে না। ঠিক আছে তো? এই জন্য আমি এটা বোঝানোর জন্য বললাম, কাউকে উপহাস করে নাই, কাউকে কষ্ট দিয়ে নাই, কাউকে ব্যথা দিয়ে নাই, কারণ তোর দাগ কাটার জন্য নয়। আজকে খেলা করতে চায় আর যাদের সাথে খেলতে চায়, হতে পারে যারা খেলা করতে চায় তারা শক্তিশালী, আর যাদের সাথে খেলতে চায় তারা দুর্বল। কিন্তু বিশ্বাস করেন, সবাই একদিন এক কাতারে আসবে না, আসবে না। আল্লাহর সামনে যেদিন দাঁড়াবে ওই দিন দুর্বল সবল হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, যখন কোন শক্তিশালী গরু কোন দুর্বল গরুকে আক্রমণ করে, ওই পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিচার করবেন, ওই দুর্বল গরুটা শক্তিশালী হয়ে যাবে। সে ওই শক্তি দুর্বল গরুটা ওই যে শক্তিশালী ছিল দুনিয়ায়, ওই শক্তিশালী গরুকে গুতা মারতে থাকবে, শাস্তি দিতে দিতে তারা একসময় মাটিতে রূপান্তরিত হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, অন্য প্রাণীরা যে যাকে কষ্ট দিয়েছে এই কষ্টের প্রতিশোধ পরকালে দেয়া হবে, কিন্তু শুধুমাত্র মানুষ আর জিন যাদের মাটি হওয়ার কোনো সুযোগ নেই, এরা ফরিয়াদ করবে, ওগো আল্লাহ, যদি মরণটা দিতে তাইলে বেঁচে যেতাম, যদি মৃত্যুটা দিতে তাইলে বেঁচে যেতাম, কিন্তু না, মরণ হবে না, ওই দিন আপনি মরবেন না, ওই দিন বাঁচবেনও না। বলেছেন কে? ওই দিন মরবেও না, বাঁচবেও না, ওই কষ্টের মধ্যে জাহান্নামে জ্বলা লাগবে, যদি আপনি খারাপ কাজ করেন, অন্যায় করেন, অপকর্ম করেন। ওগো আমার যুবক ভাইরা, যারা দাঁড়িয়ে আছেন, আমার কোনো দুঃখ নাই, দাঁড়িয়ে থাকতে পারলে আল্লাহ সওয়াব বেশি দিতে পারেন, পারেন না, পারেন না। আল্লাহ, ওরা বসে পড়ে শুনেছিল আর আমি দাঁড়িয়ে শুনেছিলাম, সওয়াব দেওয়ার মালিক কে? কিন্তু চলে যাবেন না, চলে যদি যান আমাদের ক্ষতি হবে না, ক্ষতিটা করবেন আপনার নিজেরই। আজকে যে শক্তি আছে, আগামী দিন এই শক্তি নাও থাকতে পারে না, পারে না। রাস্তায় অ্যাক্সিডেন্ট করে কত পালসার চালাইনো, উয়া করে চালাইনো, অ্যাক্সিডেন্ট করে হাসপাতালের বেডে আছে না নাই, আছে না নাই, হাসপাতালের বেডে আছে এমন অনেকে আছে। কিন্তু ভাইয়ের আমার, যদি নিজেদেরকে কোরআনের আঙ্গিকে তৈরি করতে পারেন, আপনি যত বিপদে পড়েন, যত কষ্টে থাকেন, সান্ত্বনা দিয়ে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিবেন। আল্লাহ বলতে কি লজ্জা করলো? সান্ত্বনা দিবেন কে? আল্লাহ বলতে লজ্জা করে? আল্লাহ কেমন সান্ত্বনা দিবেন? আজ দুই তিন দিন হলো দেখছি রফিকুল ইসলাম মাদানি, ছোট একটা মানুষ, চেনেন আপনারা রফিকুল ইসলাম মাদানি, বক্তা যাকে শিশু বক্তা বলে সবাই জানে, পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত কড়া, গায়ে জ্যাকেট, মাথায় হেলমেট আছে না নাই, এই হেলমেটের ফাঁক দিয়ে ওই মানুষটা যখন হাসে, হাসিটা দেখে কলিজাটা জুড়িয়ে যায়, এই হাসিগুলো যেন মাঝ মুয়াজের হাসি দেখা যায়। এই মানুষটা এত কষ্টে রয়েছে, এত নির্যাতন, পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত কড়া, তারপরেও কি এই মানুষের মুখটা মলিন করতে পেরেছে? আমার মন বলে উনি এখন এরকম কোন গান গায়, হকের পথে অটল থেকে আমার যেন মরণ হয়, হকের পথে অটল থেকে আমার যেন মরণ হয়, দিনের পথে চলতে আমি পাই না যেন কোনো ভয়, হকের পথে অটল থেকে আমার যেন মরণ হয়, আমার হাতের হাত কড়াতে ভাঙে না যেন মন, আমার পায়ে ডান্ডা বেড়ি, ব্যথার কি কারণ, ঠিক না, আমার হাতের হাত কড়াতে ভাঙে না যেন মন, আমার পায়ে
ডান্ডা বেড়ি ব্যথার কি কারণ, সত্য পথে চলতে গেলে হকের কথা বলতে গেলে এমন আঘাত সইতে হয়, হকের পথে অটল থেকে আমার যেন মরণ হয়, কোরআনের পথে অটল থেকে আমার যেন মরণ হয়, চোখের পানি মুছে ফেলো শক্ত করো মন, দুঃখ কষ্ট ব্যথা বেদনার মুমিনের জীবন, ঠিক না, চোখের পানি মুছে ফেলো শক্ত করো মন, দুঃখ কষ্ট ব্যথা বেদনার মুমিনের জীবন, পরকালে দিবেন প্রভু, পরকালে দিবেন প্রভু সকল ত্যাগের বিনিময়, হকের পথে অটল থেকে আমার যেন মরণ হয়, হকের পথে অটল থেকে আমার যেন মরণ হয়, দিনের পথে চলতে আমি পাই না যেন কোনো ভয়, হকের পথে অটল থেকে আমার যেন মরণ হয়। আমার মন বলে এই রফিকুল ইসলাম মাদানী আমির হামজা আল্লামা সহ মামুনুল হক সহ কারারুদ্ধ যারা রয়েছে তারা চিৎকার করে এই কথাগুলো বলে, ওগো আল্লাহ, হকের পথে থেকে, হকের পক্ষে থেকে, সত্যের পক্ষে থেকে যেন এই পৃথিবী ছাড়তে পারি, বাতিলের কাছে কখনো যেন কোনো মাথা নত না হয়। বাতিলের কাছে মাথা নত করা যাবে? বাতিলের কাছে এই মাথা নত হবে না, কারণ এই মাথা নত করেছি মহান রবের কাছে, এই শির নত করেছি আল্লাহর কাছে, আর কোন অপশক্তির কাছে এই মাথা নত হবে না, বলেন ঠিক কিনা? অনেকেই বলে হুজুর কথা বলবেন একটু হিসেব করে, কি করে কি হিসেব? হুজুর রাজনীতি মিতি এসব কথা কওয়ার দরকার নেই, অথচ যারা নিষেধ করে তারা দেখি এত রাজনীতি করে, সে রাজনীতি সত্যি সত্যি আমরা তো বোরিং হয়ে যাই, কথা কয় না, এরকম আছে না? নাই, আপনাদের এদিকে নেই, অনেক জায়গায় গেলে দেখা যায়। কয় হুজুর রাষ্ট্র বিরোধী কথা বলবেন না, আশ্চর্য ব্যাপার, আমরা রাষ্ট্রবিরোধী কথা কেন বলবো? এই বাংলাদেশ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কিনেছি, এই বাংলাদেশে আমার উত্তর সুরীদের, আমার আমার গোষ্ঠীর লোকের রক্ত ঝরেছে, এই বাংলাদেশে আমার জাত ভাইয়ের রক্ত ঝরেছে, এই বাংলাদেশ টানার জন্য, এই বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার গলায় পা দিয়ে জিব্বা টেনে ছিঁড়ে বের করে পা দিয়ে মারাবো, রাষ্ট্রের বিরুদ্ধে কোন ব্যক্তি কথা বলে প্রমাণ করে দেন। বরং রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেন, যারা আমাদেরকে বলেন রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবেন না, তারা এই রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেন, আমার সরকার দেয় রড আর আপনি ঢুকান বাস, কথা কয় না? আমার সরকার টাকা দিচ্ছে, আপনি সেই টাকা সুইস ব্যাংকে পাচার করতেছেন, আমার সরকার টাকা দিচ্ছে সেই টাকা দিয়ে আপনি বেগম পাড়ায় বাড়ি বানাচ্ছেন, আর আমাদের বলেন রাষ্ট্রবিরোধী কথা বলবেন না, আমরা রাষ্ট্রের পক্ষে কথা বলি, এটা তোমাদের কাছে রাষ্ট্রবিরোধী মনে হয়, ঠিক না? ঠিক, যে স্বাধীনতার স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর, সেই স্বাধীনতা আজকে কেন এতটা বেদনা বিধুর, আনতে স্বাধীন এক বাংলাদেশ লড়ে লড়ে জীবনটা করেছিল শেষ, আনতে স্বাধীন এক বাংলাদেশ
লড়ে লড়ে জীবনটা করেছিল শেষ, সেই দেশে আজ কেন যাইস না যাই, সেই দেশে আজ কেন যাইস না যাই, কান্নার করুন সুর। যেই স্বাধীনতার স্বপ্ন ছিল বঙ্গ বন্ধুর, সেই স্বাধীনতা আজকে কেন এতটা বেদনা বিধুর, গরিব দুঃখীরা আজ পায় না খাবার, ঘুমানোর নেই কোনো ঘর, রোগে শোকে মরছে কত যে মানুষ তাই আজ কাঁদে অন্তর, ঠিক না? গরিব দুঃখীরা আজ পায় না খাবার, ঘুমানোর নেই কোনো ঘর, রোগে শোকে মরছে কত যে মানুষ তাই আজ কাঁদে অন্তর। অধিকার আদায়ের আন্দোলন করবে কেন আজ জনগণ, অধিকার আদায়ের আন্দোলন করবে কেন আজ জনগণ, স্বাধীনতা কেন আর হয় না, স্বাধীনতা কেন আর হয় না, স্বাধীনের মতো মধুর, যে স্বাধীনতার স্বপ্ন ছিল বঙ্গ বন্ধুর, এমন দেশের স্বপ্ন কবু দেখেনি দেশের পিতা, রক্ত সাগর বিলিয়ে দিয়ে চাইনি এমন স্বাধীনতা, ঠিক না? এমন স্বপ্ন দেখেছিলেন যে এই দেশে এখনো ধর্ষণ হবে, এখনো কোনো ধর্ষণ হবে, এখনো খুন হবে, এখনো গুম হবে, এখনো অত্যাচার হবে, এখনো জুলুম হবে, এখনো নির্যাতন হবে, এখনো চুরি হবে, এখনো চিন্তাই হবে, এখনো দুঃখীরা কাঁপবে, নিরস্ত্র নির্বস্ত্র মানুষ থাকবে, শীতের রাতে কাঁপুনি ধরে যাবে এমন মানুষ বাস স্ট্যান্ডে শুয়ে থাকবে, এমন স্বপ্ন কি বঙ্গবন্ধু দেখেছিলেন? তিনি একটি শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত, অপশাসন মুক্ত, জুলুম মুক্ত, বিচারহীন ভাবে মানুষ কারারুদ্ধ থাকবে সেটা মুক্ত একটি সোনার বাংলাদেশ চেয়েছিলেন। কিন্তু দুঃখজনক, স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, বঙ্গবন্ধুকে নিয়ে অনেকেই কথা বলে, বঙ্গবন্ধুর সেই চাওয়া স্বাধীনতা পূরণ করে করে নাই? এই জন্য আমি লিখেছি, এমন দেশের স্বপ্ন কবু দেখেনি দেশের পিতা, রক্ত সাগর বিলিয়ে দিয়ে চাইনি এমন স্বাধীনতা, সহিংসতা আজাদ থেমে যাক, মানবতা মুক্তি পাক, সহিংসতা আজাদ থেমে যাক, মানবতা মুক্তি পাক, যার যেই অধিকার ফিরিয়ে দিয়ে, যার যেই অধিকার ফিরিয়ে দিয়ে, ভুলগুলো হয়ে যাক দূর, যে স্বাধীনতার স্বপ্ন ছিল বঙ্গ বন্ধুর, সেই স্বাধীনতা আজকে কেন এতটা বেদনা বিধুর, আনতে স্বাধীন এক বাংলাদেশ লড়ে লড়ে জীবনটা করেছিল শেষ, সেই দেশে আজ কেন যাইস না যাই, সেই দেশে আজ কেন যাইস না যাই, কান্নার করুন সুর, যেই স্বাধীনতার স্বপ্ন ছিল বঙ্গ বন্ধু। কথা ঠিক আছে তো? খারাপ লাগছে বাজান? খারাপ লাগছে? কাকার হাত উঁচু করেন দেখুন, খারাপ লাগছে? আমার দাঁড়ানো ভাইদের খারাপ লাগছে? যদি খারাপ না লাগে তাহলে আমি শুরু করতে চাই। শুরু কি করবো? শুরু করবো তাহলে একটু দূর পড়াল্লাহ্মদ বোবালোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না,
তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আপনারা যে জবান আল্লাহ দিয়েছেন সেই জবান দিয়ে বিশ্ব নবীর জন্য একটু দুরুদ পড়বেন, তা কেউ ঝিমাচ্ছেন, কেউ পড়েন না, আর কেউ মনে করছেন পড়ি লাভ কি। যারা মনে করেন এই দুরুদ পড়া বেদাত তারা পড়ার দরকার নেই, কিন্তু যারা বেদাত মনে করেন না তারা পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা নবীর নামে দুরুদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মুহাম্মদ আব্দুল করিম গাজী সাহেব, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। এছাড়া আজকে প্রধান অতিথি ছিলেন শর্মা মোর্শেদ আলী ভিপি এবং 8 নম্বর কেরাল কাতা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও সহসভাপতি কলারোয়া উপজেলা আওয়ামী লীগ। এছাড়া অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফুল আলম বাবু এপিপি জজকোর্ট সাতক্ষীরা, উনি মূল্যবান কথা বলেছেন। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সরদার আব্দুল রব সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল গফুর সাহেব, এছাড়া জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব। আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসির কোরআন, দারুণ আলোচনা করছিলেন আমাদের প্রিয় ভাই হাফেজ ফরহাদ খন্দকার সাহেব, উনি একজন প্রকৃত অর্থে আলোচক। আর আমাকে এখানে বসানো হয়েছে, আমি এখন হয়ে গেছি ওই যে ভাইরাল চোর সিদ্দিকের মতো। কয়ে তুমি কি চুরি করেছো? কয়ে হ্যাঁ। কয়ে চুরি করলি কেন? কয়ে আমার ভুল, হ্যাঁ ক্ষমা করে দেন। তো এই ক্ষমা করে দেন এই কথা বলার কারণে এই চোর এখন বাংলাদেশের বিখ্যাত একজন ব্যক্তি, বলেন ঠিক কিনা? ভাইরাল হইলে তার দাম আছে না নাই? ভাইরাল হইলেই দাম আছে। এখন বক্তা খোঁজার সময় কোন কমিটি বলে না যে হুজুর একটা বক্তা খুঁজে দেন, ভালো আলেম, ভালো নামাজি, ভালো রোজাদার, ভালো আমলের দিক থেকে অনেক উপরে, এই জাতীয় একটা বক্তা খুঁজে দেন, মুফাসসির করবেন কোরআন থেকে, তাফসির করবেন কোরআন থেকে, হাদিস থেকে, এরকম একটা বক্তা খুঁজে দেন, এই কথা বলে না। এখন বলে কি, হুজুর একটা ভাইরাল বক্তা খুঁজে দেন। কি বক্তা? ভাইরাল বক্তা। হুজুর ভাইরাল বক্তা খুঁজে দেন। ভাইরাল বক্তা হইলে লোক বেশি হবে, এই জন্যে 30 ইঞ্চি, 22 ইঞ্চি, 36 ইঞ্চি, 26 ইঞ্চি বক্তা আছে না নাই? এটাকে ছোট করে দেখি না, আমার মতো মানুষও এখানে এসেছে ওই ভাইরাল রোগ থেকে। কি থেকে? যোগ্যতা থেকে নয়। আমি বিশ্বাস করেন, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, কোনো যোগ্যতা থেকে আমাকে এখানে বসান নাই, আমার ওই ভাইরাল রোগ থেকে আপনার এখানে বসিয়েছেন। শুধু নয়, আমার রমজানের আগে তো ডেট নেই, রোজার পরেও নেই, শুধুমাত্র কিসের কারণে? ভাইরাল রোগের কারণে। এই জায়গা থেকে যতদিন এই জাতি ফিরে আসতে না পারবে ততদিন এই জাতির বেশি পরিবর্তন আসবে না। এই জন্য আমার মতো একজন অজ্ঞকে এখানে বসিয়েছে, আমি খুব বেশি খোরা
হক আপনাদের দিতে পারবো না, যে এমন কথা বলবো যেই কথায় আপনারা পরিবর্তন হয়ে আগামীকালকে জান্নাতের বাসিন্দা হয়ে যাবেন, এমন কথা বলার যোগ্যতা আমার মধ্যে নাই। আরো ভালো হুজুর আনতে হবে, ভালো ভালো আলেমের হুজুর, ভালো এলেমের হুজুর, আমলের হুজুর আনতে হবে। আর আমার এনেছেন যেটা হবে ওই দু একটা গান হবে, মা বোনদের জন্য দু একটা গান হবে, যুবকদের একটু কাটি মারা হবে, হ্যাঁ তো এই এই জাতীয় কিছু হবে, খুব ভালো কিছু হবে না। এই জন্য ভালো কিছুর আশা করে যারা মনে করছেন হুজুর এসেছে অনেক কিছু করে ফেলাবে, ওরা একটু আশাটা কমাই দেন, বেশি কিছু করতে পারবো না, অল্প কিছু হবে ইনশাআল্লাহ। তো আমাদের প্রিয় হাফেজ ফরহাদ খন্দকার ভাই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, এছাড়া মঞ্চে উপবিষ্ট আছেন দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, মাহফিল পরিচালনায় রয়েছেন কারি মোহাম্মদ বরকতুল্লাহ ও হাফেজ মোহাম্মদ আবু জর ডিফারি, আর সভাপতি সে তো আছেনই, মোটামুটি আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, আমার দাঁড়ানো যুবক ভাইয়েরা যাদের এনার্জি আছে, স্পিড খেয়ে আইছে মনে হয়, শক্তি আছে, তো যাক আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে থাকাতেও আমি কষ্ট পাই না, আমি বসতেও বলি না, কেন বলি না, বসতে বললে অনেকেই চলে যায়, এই জন্য বসতে বলতে ইচ্ছে করে না, তারপরে অনেক সময় কমিটি বলে হুজুর একটু বলেন একটু বসতে বলেন, তো আপনারা দাঁড়িয়ে থাকলেও আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, এই দিকে লোক বেশি আমি এই দিকে মুখ বেশি দিয়ে কথা বলবো, আমার কোনো সমস্যা নেই। মা বোনেরা আছেন পর্দার অন্তরালে, মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আবারও আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, চলার শক্তি দিয়েছেন, সেই রবের শুকরিয়া আদায় করে সবাই উচ্চ স্বরে বলছি আলহামদুলিল্লাহ। মহামানবের প্রতি দুরুদ এবং সালাম, যিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দীন ইসলামকে বিকশিত করেছে, আমরা এই বাংলাদেশে বসে মদিনার ইসলাম পেয়েছি, মক্কার ইসলাম পেয়েছি, বলেন ঠিক কিনা? এটার জন্য আমার রাসূলের পরিশ্রম ছিল, নবুয়তি জিন্দেগি ছিল মাত্র 23 বছরের, এই 23 বছরে তিনি এমন সংগ্রাম করেছেন, এত লড়াই করেছেন, এত পরিশ্রম করেছেন, এত মানুষের কাছে যে মেহনত করেছেন, যে 23 বছরের জিন্দেগিতে মক্কার যে বাতাসটা বয়ে যাচ্ছিল সেই বাতাসটাকে থামিয়ে দিয়ে উল্টো দিকে প্রবাহিত করে একটি সুন্দর সুসমাজ গঠন করে দিয়েছিলেন সেই মহামানব হযরত মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি দুরুদ এবং সালাম। সম্মানিত ভাইয়েরা, আমরা তার মাগফিরাত কামনা করছি তাদের, যারা বাংলার জমিন শুধু নয় গোটা বিশ্বের জমিনে ইসলামী আন্দোলনের জন্য, কোরআন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে জীবন দিয়ে গিয়েছেন, আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন একটা সময়ে এখানে উপস্থিত হয়েছি যেই সময়ে গোটা বিশ্বের দিকে যদি তাকানো হয় তাহলে তাকিয়ে দেখা যায় মুসলমানরা প্রতিটা দেশে দেশে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ, বলেন ঠিক কিনা? সত্য নাকি মিথ্যা? আমার বাংলাদেশে কোনো নির্যাতন হয় না, কিন্তু অন্য অন্য দেশে নির্যাতন আছে না? নেই, আছে না? নাই। বাংলাদেশে সবাই ভালো আছে, সুখে শান্তিতে আছে, এই যে দেখেন কাজী ইব্রাহিমকে 1 মাস 1 বছর 3 মাস 19 দিন খাওয়াই পড়াই তারপরে আবার ছেড়ে দেওয়া হয়েছে, সুখে আছে না? সুখে আছে না? নাই। রফিকুল ইসলাম মাদানিকে তার আইনি প্রক্রিয়ায় যেটা চলছে আমাদের কোনো আপত্তি নেই, পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত করা, এটা থাকতেই পারে, প্রশাসনের আইনে যদি থাকে, বাংলাদেশের লতে যদি থাকে, বাংলাদেশের আইনে যদি থাকে, সংবিধানে যদি থাকে, সেটা অবশ্যই করতে হবে, পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত করা, গায়ে জ্যাকেট, মাথায় হেলমেট, এটা দেওয়াতে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু আমাদের দুঃখ লাগে তখন যখন দেখি পরিমণি বের হয় হাতে মেহেদি, কথা কয় না, যখন দেখি কারারুদ্ধ আওয়ানিকেই বের হয়, তাদের মুখটা বলি ঢাকানা, তাদের হাতে মেহেদির রং পাওয়া যায়, তাদের মধ্যে গর্ব পাওয়া যায়, অহংকার পাওয়া যায়, আর আলেমেরা যখন সুজা মানুষটা ঢোকে বের হয় পূজা হয়ে, ঠিক না বেটি? হেঁটে যাওয়া মানুষটা হুইল চেয়ারে বের হয়, আলেমদের অপরাধ যদি থাকে প্রশাসন যা ইচ্ছা তাই করেন, শাস্তিদের আপত্তি নেই, কিন্তু আর এক গুরু বাবার হাতে মেহেদি মাকে কি করে, এইটা আমার দুঃখের। তাছাড়া প্রশাসন নিয়ে আমাদের প্রশ্ন তোলার কোনো ক্ষমতা আছে? বাংলাদেশের প্রশাসন এই দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখছে, কত পুলিশ ভাইদেরকে দেখেছি বিপদে মুসিবতে আমাদের পাশে থাকতে,
পুলিশ ভাইয়েরা বাংলাদেশের জনগণের নিরাপত্তা দেয়, বাংলাদেশের জনগণ আস্থার জায়গা খুঁজে পায় প্রশাসনের কাছে, বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে এক চোর চুরি করতে করতে সকালে গেছে, কি এই গেছে সকালে গেছে দোকানের মধ্যে, চিন্তা করছে এখন বেরোলি তো কুপান খাওয়া লাগবে, বাঁচার জন্য 999 ফোন দিয়েছে, 999 ফোন দিয়ে প্রশাসনকে ডেকেছে, স্যার বাঁচা, আমি তো এখন সকালে গেছে চুরি করতে করতে খেয়াল, এত বিপদ হয়ে গেছে চুরি করতে করতে, কইন্ডে থুয়ে কইন্ডে নেব, এর মধ্যেই সকাল হয়ে গেছে। ওগো ভাইরা আমার, এই চোরও জানে আমার আস্থার জায়গা প্রশাসন ছাড়ার কোনো লাইন নেই। সুতরাং আমরা প্রশাসনের প্রতি চিরকৃতজ্ঞ, বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন অগ্রণী ভূমিকা রাখবে, আলেমদের সাথে দুর্ব্যবহার যেন সেটা আইনের বাইরে চলে না যায়। কথা ঠিক আছে তো? শোনা, এই কথাগুলো কি রাজনীতির কথা? হুজুর আমাদের বলে, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা, আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কুরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। তারপর কি বলে হুজুর? শোনেন হুজুর কি, অমুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাব 70,000 হুর, এমন ওয়াজ আছে না? অমুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাব 70,000 হুর, অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ, বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা, আমিও ভাই কিছুটা জানি মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। তারপর বলে হুজুর, হুজুর এই হুজুর শোন কি বলেন, মিলাদ করি কিয়াম করি যাই বাবার বাজারে, হয়তো একটু বিড়ি টানি কলারুয়ার বাজারে, কি মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বাগাছড়ার বাজারে, ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, হুজুর হুজুর শোনেন বিশ্বাস করেন, আল্লাহর কিরে করে বলছি, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে, কে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ, তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই কথাটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। তারপর কি বলে হুজুর, হুজুর শোনেন এদিক শোনেন কি, এই কুরআন পড়লাম এ মাতা ও মাতা সাত খতম দিছি, তারপর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, মানে সাত খতম দিয়ার পরে দরগা পীরের মাজার আবার অনেক বেশি টানে, বুঝলেন নি, এ কুরআন কয় খতম দিয়েছে, শুধু ওর না তোর মেয়েও সাত খতম দিয়েছে, আর ওর বউ পড়ার পরেই থাকে, কের পরে থাকে, আবার মাঝে মাঝে ওর পড়ি শুনায়, আবার দিনে শুরু হয় কুরআন পড়ি, বুঝলেন নি,
শুরু কোরআন পড়ে, কিন্তু এখনো কোথায় জিহাদ আছে খুঁজে পাইনি। কেন পাইনি? ওই যে আব্দুল্লাহ আলমিন ভাইয়ের ওই গল্পটাই বলা লাগে। বলছে দুই এক ইমাম সাহেব ছিল একটু খুড়া ল্যাংড়া, কি কথা কয় না, কি ল্যাংড়া, আর একজন মুসাল্লি ছিল একটু কানা, চোখে কোন দেখে। তো দুইজন ওই বিশ্বকাপ খেলা দেখার পরে ফাইনাল জিতে গেছে, পরের দিন তর্ক বাধাইছে। বলছে যে আর্জেন্টিনা সেরা, হুজুর বলতেছে, আর কানা বলতেছে ওরে না ব্রাজিল সেরা। আচ্ছা সেরা হলে তো কাপ পাইতো, তোমার ব্রাজিল তো কাপ পাইনি, আর গোল দিতে যাই তো নেইমার গড়ায়। তা বলছে তোমাদের মেসি তো পেনাল্টি না হলে গোল দিতে পারে না। এই দুজনে একবার বাংলা হয়েছে, তর্ক করতে করতে আজান দিয়েছে, হুজুর বলছে যে চলো ঝামেলা করি লাভ নেই, নামাজ পড়তেছে। তো নামাজ পড়তে গেছে মাগরিবের নামাজ, ইমাম সাহেব একটু কি ছিল ল্যাংড়া, আর এই মুসাল্লি কি কানা। তো হুজুর নামাজের মধ্যে কোরআনে তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জম্মে খারাপ, আমার না হয় ভুল হয়ে আছে, ক্ষমা করে দেন। কিন্তু নামাজের মধ্যে এসে বলে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফে। তো ওই দিন যাই হোক মনে করি যে যাক আজকে হুজুর কয়েছে কয়েছে, আজকে থাক মাফ করে দিল হুজুর। তো পরে আবার একদিন নামাজের সময় হুজুর ওই একই আয়াত তেলাওয়াত করে ফেলাই আছে, ওয়া কানা মিনাল কাফিরিন। খুড়া ওই কানা বলতেছে হুজুর আজকে আর আমি সহ্য করতে পারলাম না, একটা ভুল করেছি আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে, আর আপনি সেই ভুল নিয়ে প্রায় নামাজের মধ্যে দিয়ে ছাড়বেন, তা তো হবে না। আমি আজকে ডাইরেক্ট প্রতিবাদ করছি, লুকমা দিচ্ছি আল্লাহু আকবার ওয়া খুড়া মিনাল ফাসিকিন, আমি কানা যদি কাফের হই তুমি খুড়া ফাসিক, তুমি এই বিষয়টা নিয়ে নামাজের মধ্যে বারবার ঝাড়ো কেন আমার, বুঝলেন নি? তাহলে কি বোঝা গেছে জি আমি মেহাদে কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই, পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠায় আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস্ত করে না, সেখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা, আমরা ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে বোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বাতাসা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। আমরা বলি চলবে না, রাজনীতি করা যাবে, আমরা রাজনীতি করি না। কোন পোস্টারে কোন হুজুরির নামের শেষে লেখা আছে নাকি জামাতের নেতা, কথা কয় না, হেফাজতের নেতা, চরমনায়ের নেতা, না লেখা আছে বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ এই পর্যন্ত। কিন্তু যারা বলে রাজনীতি করা যাবে না, না উনাদের নামের ইনসেটে রাজনীতির কথা লেখা আছে না, নাই, তাহলে আমরা করি না তারা করে। আমাদের অবস্থা হলো এই রকম, একজন মসজিদের মধ্যে বসে পায়খানা করছে, কি করছে মসজিদের মধ্যে বসে পায়খানা করছে, আর একজন মসজিদে ঢুকেছে তো নাকে গন্ধ লেগেছে, তো বোঝেন নি নাকে, ও যে পায়খানা করছে বলছে তো থাবায় গাপ খুলি দেবো বিয়াগপ থাকা, এই মসজিদের মধ্যে সাপ ফেলা দিকা নেই, হ্যাঁ এটা তো থুতু বেড়ানোর জায়গা, তুই মসজিদের মধ্যে থুতু বেড়ালি বিয়াগপ থাকা, বোঝেন নি কথা কি বোঝা গেছে।
আমাদের অবস্থা এরকম। আর কিছু আছে আবার খুব আল্লাহওয়ালা, এই আল্লাহওয়ালা গুলো এই যে কম না কি করে ইসলামের বাদ দেয় টের পায় না, মানে এরকম। আমি একবার একজনের বলছি যে ভাই একটু গরম লাগছে, একটু বাতাস করেন, আমি একটু শুয়ে থাকি, তো বাতাস করতেছে, একটা মাসি এসে খালি বাড়তেছে, মাসি এসে কি বর্ষিকেন বর্ষিকেন বর্ষে নাকি বর্ষে, ও বলছে মাসি সরি যা হুজুরি ডিস্টার্ব করিস নি, আমি তাহলে যার নামে চলে যাবো, তুই একটু বাপ চাই তোর কাছে, ও বাতাস করছে, ওই মাসি ডিস্টার্ব, ওই মাসি ডিস্টার্ব, ওর হয়ে গেলে রাগে মাসি তো কথা শুনছে না, ও যে ওই যে গাছিদা ওই যে ইয়ের কাটে, ওই যে গাছ কাটে খেজুর গাছ রসের জন্য, ওই ধার ধোয়া ছিল ওই একটা নিয়ে আসে, নিয়ে আসি বলছে হুজুরির নাকে বয় এইবার তুই, এইবার তুই বলছিস দেখ মাসি এতক্ষণ তোর ভালোভাবে বাতাস দে তাড়ালাম গেলি না তো, এইবার নাকের ভরে বসি দেখছে, এই নাকের ভরে বসিছে বলছে আল্লাহ আল্লাহ। হুজুরির অবস্থা কি বোঝা গেছে? এখন কিছু আছে ইসলামের এইরকম উপকারও করে যে ওই ইসলামের পক্ষে কাজ করতে যেয়ে যে কুদাইল দে কুরুইল দে কোপ দে ইসলামের মাথা ভেঙে দিচ্ছে, এটা বুঝতে পারে কথা কয় না? এরকম আল্লাহর নবী আছে না নাই? বলে অমুকের সাথে আপোষ করা যাবে না, তমুকের সাথে আপোষ করা যাবে না, অমুক শয়তানের সাথে বসতে রাজি কিন্তু অমুকদের সাথে বসবো না। পরে দেখা যায় এমন মানুষের সাথে বসেছে যে এইটা দেখিয়ে মনে হয় যে ওই যে গাছি তাতে কবদে দেশ, কথা কি বোঝা গেছে? বলেন কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সবেদ কানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সবেদ কানা যদি হয় বিদ্যালয়টা নায়ক নায়িকাদের আড্ডা খানা, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, কথা কয় না? এমন পত্রিকা আছে না নাই? সারাটা কলাম জুড়ে পরিমণির খবর, মাহিয়া মাহির খবর, হিরো আলমের খবর, আর এর মধ্যে আলেমের আমরে ছাপা হয়ে যাচ্ছে, এর জন্য একটা কলাম লেখার মতো জায়গা থাকে আছে না নাই? এরকম পত্রিকা আছে না নাই? হিরো আলম ভোটে দাঁড়িয়েছে, তার ভোটে দাঁড়ানোকে কেন্দ্র করে কি এক অবস্থা চলতেছে না পেরি আজ মনে দুঃখী বলছে যে মাহিয়া মাহি যদি দাঁড়াইতে পারে, যদি মাসলাবি পাইতে পারে, যদি অন্যরা অমুক তমুক এমপি হইতে পারে, আমার বেলায় সমস্যা কেন? বুঝলেন? আসলে এই হিরো আলমকে হিরো বানাই দিচ্ছে আমাদের বিভিন্ন যন্ত্র, মিডিয়া যন্ত্র, রাষ্ট্রযন্ত্র, নির্বাচন যন্ত্র। বুঝলেন? কথা কয় না ভাই? আপনাদের খারাপ লাগছে? কথা কি সত্য না মিথ্যা? ও আমার ভারত, ও আমার কলিজার টুকরা, আজকের এই সমাজ থেকে পরিবর্তন যদি পেতে হয়, এই সমাজের পরিবর্তন যদি আনতে হয়, এই সমাজকে যদি ঢেলে সাজাতে হয়, তাহলে প্রতিটা মানুষকে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? এই কোরআন এমন একটা কিতাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমে সবাই জানেন আল্লাহ বলে দিয়েছেন, সবাই পড়েন, জালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বললেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, যেই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নেই, যেই কিতাব নিয়ে সংশয় করার কোনো অবকাশ নেই, এবং এটা মুত্তাকিদের জন্য পথ দেখাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মাঝে মাঝে উদাহরণ দিতে বলি, ও আমার ভাইয়েরা, জুনাকি পোকা আপনারা চেনেন কিনা?
জোনাকি পোকাটা অনেকেই চেনে, অনেকেই দেখেছেন। এই জোনাকি গুলো দেখবেন যখন চলে, তখন এই জোনাকি পোকা গুলো ঘোরে ঘুরতে থাকে, সোজা রাস্তায় চলতে পারে না। কারণ কি কেউ জানেন নাকি? কারণ হলো এই জোনাকি পোকার আলোটা তার সামনে নেই, পিছনে। কোথায়? পিছনে। পিছনে আলো জ্বলে বলে সামনের রাস্তা ভালো দেখতে পায় না, আর তাই ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে। ওগো আমার ভাইয়েরাম, ওগো বাংলাদেশের মুসলমান, ওগো আমার তরুণেরা, যুবকেরা, কিশোরেরা, বৃদ্ধরা, এই কোরআন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির জন্যে, গোটা মানুষের নাজাতের জন্যে। দুনিয়ায় যেন শান্তিতে থাকে, দুনিয়ায় যেন সুশাসন থাকে, তার জন্যে কিন্তু এই কোরআনটা আমরা পিছনে রেখেছি। কোথায়? পিছনে রেখেছি। রেখে পথের দিশা খুঁজে বেড়াই, কিন্তু না, কিয়ামত পর্যন্ত পথের দিশা পাওয়া যাবে না। আলোটা যদি সামনে না নেন, তাহলে পথের দিশা পাওয়া যাবে? আর আলো সামনে নিলে কেমন উপকার! এক অন্ধ রাস্তা চলতেছে, হাতে হেরিকেন। কি কেন? কি কেন? হেরিকেন। সবাই বলেন কি কেন? হেরিকেন। হাতে হেরিকেন নিয়ে রাস্তা চলছে, পথিমধ্যে দেখা আমার ভাইজান বলতেছে, এ কানা, এ তো একই কোনো কাজ নেই, তুমি এই কানা মানুষ হেরিকেন নিয়ে রাস্তায় চলতে যাও কের জন্য? এই রাত্রিবেলা তুমি দেখো ডাকে বলছে, বাবা রে, এই হেরিকেন আমি দেখার জন্য নিয়ে আসিনি, আমি তোর দেখার জন্য নিয়ে আইসি, যাতে তুই আমার ঘাটে ফেলিয়ে নাছিস। কথা বলেন নি যে আমি যদি হেরিকেনটা নিয়ে বেরোই, তা তুই তো আমার ঘাটে ফেলাই তুমি, এই যদি হেরিকেনটা নিয়ে রাখিস, তুই অন্তত বাদ দেখি অন্তত আমার বাসা। বিষয়টা বলেন নি অন্ধের হাতে হেরিকেন দরকার আছে না নাই? এই কোরআনও তেমনি গোটা বিশ্বের মানবতার জন্য দরকার, অন্ধের জন্য দরকার, বোবার জন্য দরকার, অনাথের জন্য দরকার, অসহায়ের জন্য দরকার। কিন্তু না, এই কোরআন আমরা খুলে দেখলাম না, কোরআন পড়লাম না, কোরআন বুঝলাম না, কোরআন শিখলাম না। আমার যুবকেরা কোরআন পড়ার টাইম তো পায় না, আর মা বোনেদের কাজের কারণে এখন কোরআন পড়ার সময়টা কোথায় আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি, ঠিক না বেটে? একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার কলারুয়ার মেয়েরা সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে সব করি দরকার নেই। আগের সব করে যে একটু বলুক, সব তো সবাই থাকি তাই না? যাক, আমি সরাসরি করতে সাহস পাইনি, কারণ আমার বউ আবার এমপি এর গ্রামের লোক, আমি এই জন্যই এই সময় কিছু কইনি। যা কই আমি চুপ কই শুনি, আমি কই কম পাঁচ বছর কম বিএনপি ক্ষমতা একই দেখ, ঠিক আছে না? তখন যে খেলা হবে, খেলা হবে, পাঁচটা বছর জ্বালাচ্ছাও এমপির গ্রামের মেয়ে মিলে, পাঁচ বছর পরে খেলা হবে, ঠিক আছে না? শুনা আমার ভাইরা, তাহলে কি বলছিলাম? আজকালকের ছেলেরা মনে আছে, আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এ আমার ভাই ফেরেন। এরাম আছে না নাই? যুবকের ধরে নিয়ে বাড়ি চলে গেছে, মা বলছে আল্লাহ কার নিয়ে আইছিস সাথে করে, এই কিরা ও বলছে আল্লাহ আম্মু আমার ভাই ফেরেন। আল্লাহ তো হাগিতে বলবি না, আমি কলার রাখতে দুটি আপেল কিনে আনতাম, আব্বা ভালো আছে, আব্বা আবার বের করি দেয়, কি করে
ওর সাথে লাইন মাতি 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 যখন বিয়ে করে না ভাই, তুই যাই হোক করি, তুই পটাই পটাই নিয়ে তো কেটে ওর তাড়াতাড়ি, তোর আব্বা জানলি তো আমার খুন করি ফেলাবে, তোর আব্বা জানো শোনে না, পাঠাই দিয়ে এবার কাঁদতেছে আমার মেয়ে এ কত পরহেজগার ছিল কান্দে না কান্দে আসে না নিজে বলো সব জানে, ও সব জানে কবে স্টার্ট দিল আর কবে বন্ধ করিয়েছে সব জানে। এই যুবক গুলো তো ভালো, এই যুবকের তো খারাপ না, এরা তো আমার সোনার টুকরো, আমি তো নিজেই জানি এদের ভালোর পথে, এরা হলো মাটির মতো কাদার মতো, এদের ভালোর পথে চালাইলে ভালো হয়ে চলে, খারাপের পথে চালাইলে খারাপ হয়ে চলে। এই মেয়েগুলো এদেরকে নষ্ট করেছে বলেন ঠিক, এরা পর্দা করে বোরকা পরে চলে, অথচ এটা পর্দা নাই, এটা শুধুমাত্র সে শো হিসেবে ব্যবহার করছে, এমন সংখ্যাটাই বেশি বলেন ঠিক, এরা পর্দা করছে। আমার আল্লাহ বললেন ওয়াকর্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে সেজে গুজে প্রদর্শন করে বেড়ায় না। আর এই নারীগুলো করে কি, সারা বছর পর্দা, 14 ফেব্রুয়ারি আসলি ওর সাজগোজ দেখলি শয়তানেরই মাথা খারাপ হয়ে যায়। মানুষ আর কি শয়তানি কয়ে কোণে আসলা, এত বেকায়দা অবস্থা। নমরুদ যখন চড়ক গাছে ইব্রাহিম আলাইহিসসালামকে তুলে ফেলাচ্ছিল, তখন ফেরেশতারা আটকে রেখেছিল, এই ফেরেশতাদের তাড়াইনোর জন্য যে নর্তকীদের বলিলাম উলঙ্গ হয়ে ড্যান্স দিয়া, তাইলে ফেরেশতারা চলে যাবে, এ তো তাগের থেকেও খারাপ। কথা কি বোঝা গেছে? এই যুবকগুলো নষ্ট করতেছে বিভিন্ন জায়গায় মেসেঞ্জারে হাই, ও কয় হাই মানে কি ডবল হাই, এই ডবল হাই, এই হাই, সেই হাই করে কয়দিন পরে হাই হাই, কয়দিন পরে কি এই যুবক বিষ তেল খালে কি হয়েছে, তাও সে ভানাসি চলে গেছে, ও সে ভানাসি আরেক জায়গায় নিয়ে নিয়ে গেছে। এই যুবক গুলো নষ্ট কর, যুবকেরা ফাঁদে পা দিও না, ফাঁদে পা দিও না, ফাঁদে পা দিলে ক্ষতি আছে না নাই, সেই ক্ষতি থেকে যদি বাঁচতে হয় আমার রাসূলের আদর্শের কাছে আসতে হবে, কোরআনের আদর্শের কাছে আসতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশের অনেক মানুষ আছে কোরআন শুনে কোরআন জানে কোরআন বোঝে কিন্তু কোরআন মানে, কোরআন পড়তে ভালো লাগে কোরআন, শুনতে ভালো লাগে কোরআন, জানতে ভালো লাগে কোরআন, মানতে ভালো লাগে না। কথা কয় না, কোরআন পড়তে ভালো লাগে কোরআন, শুনতে ভালো লাগে কোরআন, জানতে ভালো লাগে কোরআন, মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে কোরআন, শুনতে ভালো লাগে কোরআন, জানতে ভালো লাগে কোরআন, মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন, কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন, এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে কোরআন, শুনতে ভালো লাগে কোরআন, জানতে ভালো লাগে কোরআন, মানতে ভালো লাগে।
কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব? মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে, এমন মানুষ আছে না? নাই। কোরআন পড়তে পড়লে কোনো অসুবিধা নাই, কোরআন শুনবে তাও কোনো অসুবিধা নাই, কোরআনের অর্থ ব্যাখ্যা শুনবে তাও কোনো অসুবিধা নাই, কিন্তু মানার বেলায় যে অসুবিধা আছে না? নাই। কোরআন মানবে না, কোরআন অনুযায়ী দিন কায়েম করবে না, অথচ আমার আল্লাহ কোরআন কায়েমের সংগ্রাম করার জন্য তাগিদ করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা করলে তোমরা ইহকালে বেঁচে যাবে আর পরকালে কঠিন জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে? আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, তার মানে বান্দা জবাব দিবে, ওগো আল্লাহ বলো বলো সে ব্যবসাটা কি? আল্লাহ পরবর্তী আয়াতে বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জিহাদ কি পাওয়া গেছে? অনেকে তো জিহাদ খুঁজে পায় না। আল্লাহ কি বললেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সেই ব্যবসাটা হলো, আমি আল্লাহর প্রতি ইমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ইমান আনতে হবে, আর আমি তোমাদের যে আমার রাস্তায় তোমাদের জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় কি করে, কি দিয়ে? বিআমওয়ালিকুম, মাল দিয়ে, ওয়ানফুসিকুম এবং জান দিয়ে। বলেছেন কে? আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য তাগিদ দিয়েছেন কে? অথচ আজকে মুসলমানেরা জিহাদ ভুলে গিয়েছে। জিহাদ করার কথা বললে অনেক সময় সংসদেও শোনা যায়, আমরা এই শব্দটা শুনতে চাই না, আমরা এই শব্দ শুনতে চাই না, বলে না বলে না। জিহাদ শব্দ, কোরআনের শব্দ, এই শব্দ শুনলে শুধুমাত্র তারাই ভয় পেতে পারে যারা মানুষের গোলামি করে, যারা শয়তানের গোলামি করে, বলেন ঠিক কেরা? আর মুসলমানেরা জিহাদকে নিয়ামত মনে করে, তারা জানেন যদি জিহাদ করা হয় আল্লাহর পথে, কোরআনের পথে, রাসূলের পথে যদি সংগ্রাম করা হয়, আর এতে করে যদি আল্লাহ জীবনটা কবুল করে নেয়, তাহলে এই মৃত্যুটা হবে শহীদ মৃত্যু, এপারে দুনিয়া ওপারে কি? সে জান্নাত কি আমরা পেতে চাই? সেই জান্নাত যদি পেতে হয় তাহলে কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের সংগ্রামে থাকতে হবে, দ্বীনের সংগ্রামে থাকতে হবে, আল কোরআন কায়েমের জন্য যদি ডাকাশে দল মত নির্বিশেষে কোরআনের পতাকা তলে এসে কোরআন কায়েমের জন্য মিছিলে অংশ গ্রহণ করে, বুকের তাজা যদি তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবই উড়াবো, কারা কারা এই শপথে উজ্জীবিত হাত দেখাতে হবে? সম্মানিত ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আমি আজকে এসেই প্রথমে বলেছিলাম, সাক্ষীরাতে আমার ওয়াজ চলে না, সাক্ষীরাতে আমার ওয়াজ চলে না। কেন চলে না জানেন? আমি গতকালকে দেখলাম একটা মাহফিলে, আমাদেরই এক ভাই, উনি ওয়াজ করতে করতে বেজম্মা আর আমি এটা পারবো না ভাই, কারণ এত কঠিন কথা, এত আমি বাজে বলবো না, কারণ অনেকেই বলে, বললে উনারা আবার খারাপ, এত কঠিন কথা বললে তো মানুষের মন নরম হবে না।
আপনার উদ্দেশ্য যদি হয় হেদায়েতের, তাহলে আপনাকে আদর্শ দিয়ে ডাকতে হবে, চরিত্র দিয়ে ডাকতে হবে, মেধা দিয়ে ডাকতে হবে, যোগ্যতা দিয়ে ডাকতে হবে, ভালোবাসা দিয়ে ডাকতে হবে। যখন জিহাদের দরকার তখন জিহাদ হবে বলেন ঠিক কিনা? কিন্তু এমন হজ করা হয় মাঝে মাঝে মনে হয় আজকেই ইসলাম কায়েম করে দিতে পারি চলে যাবো, আমি ওটা পারবো না। ওটাই কবুল করেছেন। চাপাই নবাবগঞ্জে গেলাম মাহফিলে, একজন তরুণ কিশোর যুবক এসে বলছে, হুজুর কালেমা পড়ে ইসলাম গ্রহণ করার জন্য এসেছি। আমি বললাম, তুমি কি এই এলাকায় বাড়ি? তুমি বললো হ্যাঁ। সাথে যারা রয়েছে বললো আমাদেরই প্রতিবেশী। আমি বললাম, আমাকে কি চেনো? বললো হ্যাঁ, আপনার ভিডিও আমি ইউটিউবে দেখেছি, সরাসরি কখনো দেখিনি। নিয়ত আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই হিন্দুটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শুধু তাই নয়, সেখান থেকে খবর এলো পরের দিন এই হিন্দুর, এই হিন্দু ছেলেটার মা কোর্টে গিয়েছে কেস করার জন্য, যে মুসলমানেরা আমার সন্তানকে মুসলমান বানিয়েছে, তারা আমার সন্তানকে গুম করে রেখেছে, তারা আমার সন্তানকে গুম করে তাদের ধর্মে দীক্ষিত করেছে। একদিকে উকিলের কাছে, উকিলের কাছে আলোচনা করছে তার মা, যে আমার ছেলের নামে কেস করব, আমি কিছু আলেম ওলামার নামে কেস করব, এই ইউনিয়নের চেয়ারম্যানের নামে কেস করব, ওই মাহফিলের কমিটির নামে কেস করব। ওই হিন্দু তরুণ যুবককে যখন বলা হয়েছে তোমার মা কেস করার জন্য গিয়েছে আমাদের নামে কেস করবে, ওই হিন্দু যুবকটা সাথে সাথে বলেছে তাড়াতাড়ি আমাকে নিয়ে চলেন অ্যাডভোকেটের কাছে, আমার অভিযোগটা করে নেন, আমি প্রমাণ করে দেব আমাকে কেউ উৎসাহ দেয় নাই, আমাকে কেউ অর্থ দেয় নাই, আমাকে কেউ গুম করে নাই, আমাকে কেউ অপহরণ করে নাই, আমাকে কেউ ভুল পথে পরিচালিত করে নাই, শুধুমাত্র ইসলামকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে কালেমা পড়ে ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছি। ওর মা মামলা করছেন, মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এর মধ্যে এর এবিডোবিট কমপ্লিট বলেন সুবহানাল্লাহ। একজন হিন্দু মুসলমান হয়, একজন বৌদ্ধ খ্রিস্টান, আমাদের আদর্শ দেখে ইসলামের মধ্যে আসতে হবে। কিন্তু আবার মুসলমান তোমার আদর্শ হয়ে গেছে কুকুরের নাই, তোমার আদর্শ হয়েছে খাটাশের নাই, শৃগালের নাই, তোমার আদর্শ, তোমার ব্যবহার মানুষের ব্যবহার নেই, তোমার কথাবার্তার মধ্যে রস নেই, তোমার কথাবার্তার মধ্যে কোনো মায়া নেই, তোমার কথাবার্তার মধ্যে কোনো মমতা নেই, তোমার কথাবার্তার মধ্যে কোনো হৃদয়ের টাচ করবে এমন কোনো কথা নেই। এমন যদি হয় তাহলে মানুষেরা কি করে আকৃষ্ট হবে? অথচ আমার রাসূলের সাহাবাগণ কত সুন্দর একটা সমাজ নির্মাণ করেছিলেন। আল্লাহর নবীর সাহাবারা, এক ইহুদি আসলেন দোকানে, দোকানদার বলল কি নিবা, বললো এটা নেবো, ওটা নেবো, ওটা নেবো, বললো আমার দোকান থেকে নিতে হবে না, তুমি ওই দোকানে চলে যাও। এই লোকটি সেই দোকানে গেল, যাওয়ার পর ওই দোকান থেকে মালামাল গুলো ক্রয় করলো। অপর অপোজিটে যে দোকানটা ছিল সবাই জানেন সেটা ছিল ইহুদির দোকান, এবং খরিদ্দার কাস্টমার যিনি ছিলেন সেও ইহুদি। ওই ইহুদির দোকান থেকে মালামাল নিয়ে হঠাৎ চিন্তা হলো, মুসলমানেরা কি আমাদের কাছে মালামাল বিক্রি করতে চায় না নাকি? যা একটু জিজ্ঞাসা করে আসি। এসে মুসলমান দোকানদারকে জিজ্ঞাসা করলো, ওগো দোকানদার ভাই, তুমি তো মুসলমান, আমি ইহুদি, আমি পণ্য নিতে আসলাম, তুমি আমাকে দিলে না, তুমি বললে যাও ওখান থেকে নিয়ে আসো, ওই দোকান থেকে নাও, ও আমার ইহুদি ভাই, আমি তার দোকান থেকে নিয়েছি, অসুবিধা নাই, কিন্তু তুমি কি আমাদের ইহুদিদের কাছে কোনো পণ্য বিক্রি করতে চাও না নাকি? ওই মুসলমান দোকানদার জবাব দিল, না গো ভাই, এমন ঘটনা নয়, বরং আমি যেটা করেছি যে জন্য করেছি, এই জায়গায় আমার দোকানের সামনে ওই দোকানটা, সকাল থেকে আমার দোকানে অনেক কাস্টমার এসেছে, অনেক খরিদ্দার এসেছে, আমার দোকানে পর্যাপ্ত বেচাকেনা হয়েছে, আমার দোকানে যে বেচাকেনা হয়েছে আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের জন্য সদাই নিয়ে ফিরতে পারবো। কিন্তু আমি দেখেছি আমার অপোজিটে যে দোকান, ওই দোকানে এত বেচাকেনা হয় নাই, এত কাস্টমার আসে নাই। আমার বাড়িতে যেমন আমার বৃদ্ধা মা রয়েছে, বৃদ্ধ বাবা রয়েছে, আমার সন্তান রয়েছে, তারা যেমন প্রতিদিন পথ চেয়ে থাকে, একইভাবে ওর বাড়িতেও হয়তো বৃদ্ধ মা বৃদ্ধ বাবা থাকতে পারে, সন্তান আছে, স্ত্রী আছে, তারা পথ চেয়ে আছে। যদি বেচাকেনা না হয় তাইলে ও কি নিয়ে বাড়ি ফিরবে? এই জন্য আমি তোমাকে ওই দোকানে পাঠিয়েছে যেন আর উপকার হয়। আল্লাহ আকবার বলবেন না? কোন আদর্শ ছিল? এই আদর্শ জানার পরে ওই ইহুদি বললেন, এই যদি হয় মুসলমানের আদর্শ তাইলে আমি ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
গোটা জীবনে কোনদিন কাউকে প্রতিশোধ নেয় নাই, কোনদিন কাউকে গালমন্দ করে নাই, যে ব্যথা দিয়েছে, যে কাঁদিয়েছে, যে মেরেছে, যে ধরেছে, কোনদিন কাউকে গালমন্দ করেন নাই। তাইফের ঘটনাগুলো আপনাদের জানা আছে। তাইফের ময়দানে আমার রাসূলকে মারা হলো, আমার রাসূলকে ডেকে নিয়ে গেল, ও রাসূল আসেন আসেন আসেন, আমরা আপনার দিনটা কবুল করে নেব। মক্কাবাসী তো আপনার দিন মানতে চায় না, আপনি আসেন। ওগো আমার যুবকেরা একটু কান খুলে শুনে নাও, আমার রাসূলের আদর্শ কেমন জেনে নাও। তোমরা যাদের আদর্শের পিছনে ঘুরে বেড়াও তারা তো প্রতিশোধে বিশ্বাসী। বলে ধপ কি কয় কয় ফেলে দে ডাইরেক্ট, আসে না কয় ডাইরেক্ট ফেলে দে, ওটা পৃথিবীর পরে রাখা লাগবে না, ফেলে দিয়ে তারপর আমার কাছে আসবি। এরকম নেতা আসে না নাই, ফেলে দিয়ে আসবি। আমার রাসূল নিজে আক্রান্ত হলেন, তাইফের ময়দানে চারিদিক থেকে ইট মারা হলো, পাথর মারা হলো, আমার রাসূল পড়ে গেলেন। কাফেরেরা আবার এসে সুজা করে আবার সামনের দিকে ঠেলে দিলেন, আবার পাথর মারা শুরু করলো, আবার পড়ে গেলেন, আবার সুজা করে সামনের দিকে ধাক্কা দিলেন। আল্লাহ রাসূল তৃতীয়বার পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। রাসূলের যখন হুঁশ ফিরল, বিশ্ব নবী ওই জমিনে পড়ে যাওয়া রক্তগুলো গায়ে মাখা শুরু করে দিল, সাথে ছিল পালক পুত্র, পালক পুত্র জায়েদ। পালক পুত্র জায়েদ বলল, ওগো বিশ্ব নবী, ওগো আমার পিতা, আপনি যে রক্তগুলো গায়ে মাখছেন এই রক্তগুলো তো আপনার শরীরে প্রবেশ করবে না, কেন রক্তগুলো গায়ে মাখছেন? আল্লাহর নবী বললেন, ওগো জায়েদ, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের পরে যে পাথরের হামলা হলো, পাথর বৃষ্টি হলো, রক্ত ঝরে গেল, এই রক্তগুলো জমিনে পড়েছে, এই জমিনে রক্ত পড়া দেখে যদি আমার আল্লাহ এই তায়েফের উপরে কোনো গজব দিয়ে দেয়, এই তায়েফকে যদি ধ্বংস করে দেয়, তাইলে আমি কাদের কাছে যাব দাওয়াত নিয়ে, কাদেরকে শোনাবো? পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই জোরে সোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, তাইফের এই ঘটনা সবার জানা, বিশ্ব নবী সেখানে প্রতিশোধ নিতে চায় নাই, ফেরেশতারা এসে যখন জানিয়েছে, ওগো রাসূল যদি অনুমতি দেন এই দুই পাশে পাহাড় দাঁড়ানো, এটা দিয়ে তায়েব ধ্বংস করে দেব। আল্লাহ রাসূল অনুমতি দেয় নাই, এই জমিনেও ইসলামকে ভালোবাসে। কয়দিন আগে ঢাকা বিজ্ঞান কলেজের ছাত্র, কোন কলেজে? ঢাকা বিজ্ঞান কলেজের একজন ছাত্র হিন্দু থেকে মুসলমান হয়েছে, নাম ছিল সাইদ আব্দুল্লাহ। কি নাম? সাইদ আব্দুল্লাহ। এই সাইদ আব্দুল্লাহ মুসলমান হওয়ার কারণে পিতামাতা সকল সম্পদ থেকে, বাড়ি থেকে, ঘর থেকে বহিষ্কার করেছে। শুধুমাত্র বহিষ্কার করে নাই, ওই সন্তানকে পরিচয় দেয় না। এই সাইদ আব্দুল্লাহ ঢাকা বিজ্ঞান কলেজের ছাত্র, এই মাত্র সপ্তাহখানিক হয়ে গেল, ট্রেন রোডে টাকা কাটা পড়ে মরে গেছে। ট্রেন রোডে হাঁটতে যেয়ে হঠাৎ করে ফোনে কথা বলতে বলতে চলছিল, ট্রেন এসেছে খেয়াল করে নাই, ধাক্কা লেগে কাটা পড়ে মারা গেল। হাসপাতালের হাসপাতালের মর্গে লাশটা ছিল, আপন জন ছাড়া লাশ দিবে না হাসপাতাল কর্তৃপক্ষ, এই জন্য ওই লাশটা মর্গে পড়ে আছে। তার মাকে জানানো হলো, বাবাকে জানানো হলো, যে একটু চলেন লাশটা নিয়ে দেবেন, আমরা জানাজা করব, আমরা কাফন পরাবো, দাফন করব। কিন্তু না, ওই আব্দুল্লাহ সাইদ হিন্দু থাকাকালীন সময়ে, হিন্দু থাকা হিন্দু ওই আব্দুল্লাহ সাইদ কি করলো, ওই আব্দুল্লাহ সাইদ হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণে ওর মা বাবা ওই সন্তানের মুখটাও দেখতে চাইলো না, ওই সন্তানকে ওই সন্তানের লাশটাও নিতে নিতে চাইলো তো না, এনেও দিল না। তখন পুলিশের সাথে প্রশাসনের সাথে সমঝোতা করে ও তারই বন্ধু বান্ধব লাশটা নিয়ে এসেছে, জানাজা পড়েছে, দাফন করেছে, কাফন পরাইছে, দাফন করেছে। ওগো আমার ভাইয়েরা, এখনো অসংখ্য বিধর্মী ইসলামের পক্ষে এসে, কোরআনের পক্ষে সুন্দর সুন্দর কাজ করে যান, নিজেরা জান্নাত এর জন্যে নিজেদেরকে উজাড় করে দেন। কিন্তু মুসলমানেরা আছে, আর যাই হোক এই বলতে হবে, তাই বলতে হবে, ধরতে হবে, মারতে হবে, কাটতে হবে, এই না হলে হবে না, কথা কয় না। এটা কি আসলে কোরআনের শিক্ষা নাকি? কোরআনে যেমন জিহাদের কথা বলা হয়েছে তেমন হিকমতের কথা বলা হয়েছে না হয় নাই? কোরআনে যেমন দুনিয়ার আইনের কথা বলা হয়েছে তেমনি আখেরাতের কথাও বলা হয়েছে। অনেকেই তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমাকে উপহাস করে বলে, বিশ্ব ইজতেমায় দুনিয়ার নিচের কথা আলোচনা হচ্ছে আর আসমানের উপরের কথা আলোচনা হচ্ছে। এটা বলে যারা তাবলিগ জামাতের এই খেদমতকে উপহাস করেন, আমি বলতে চাই, ওগো আমার ভাইয়েরা,
উপহাস করবেন না, উপহাস করবেন না। তাবলীগ জামাত দুনিয়ার জমিনের নিচের কথা যদি বলে সেই কথা কোরআনে আছে না নাই? কথা কয় না? জমিনের নিচের কথা কোরআনে আছে না নাই? আর আসমানের উপরের কথা কোরআনে আছে না নাই? আসমানের উপরের কথা, জমিনের নিচের কথা তাবলীগ জামাত বলছে আলহামদুলিল্লাহ। আর আমরা মদ্দির মদ্দিখানের কথা বললি তো কাজ আগই থাকলো। কথা কয় না? একজন দাঁড়ির দিক থেকে সইসেছে আর একজন বাপ দিক থেকে সইসেছে, তাহলে বাকি থাকলো মাঝখান, ঠিক না? তাহলে আমি মাঝখানটা সইসে দিলেই তো হয়ে যায়, উপহাস করার কোনো দরকার আছে নাকি? উপহাস করা যাবে? মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমান ঐক্যবদ্ধ যদি না হতে পারেন, মুসলমান যদি একত্রিত না হতে পারেন, আলেমে আলেমে যদি বিভেদ চলে, মাওলানাই মাওলানাই যদি বিভেদ চলে, মুসলমানে মুসলমানে যদি দ্বন্দ্ব চলে, তাহলে এই বাংলার জমিনে কোনোদিনও কশ্চিৎকালেও শান্তি আসবে? শান্তি আনতে হলে মুসলমান একটু দায়িত্বশীল হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের অবস্থা হলো এই যে দেখেন, এতক্ষণ ধরে কথা বলছি খুটখাট 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 করে, আমি আগেই বলেছি সাক্ষীরাই আমার ওয়াজ চলে না, এই জন্য এই বছর আমি নিজে সজ্ঞানে স্বেচ্ছায় সাক্ষীরাই কোনো দাওয়াত নিই নাই, চাপে পড়ে ছাড়। এই যে দাওয়াত এখানে, তাও আমার কোনো এক মাধ্যমে নিয়েছে, আমি সাক্ষীরাই ওয়াজ করা ছেড়েই দিয়েছি, কারণ এখানে খুব উর্বর ভূমি, এদের ওয়াজ শোনাইলেও লাগে না, এরা এমনিতেই আল্লাহর হলো, সব বেহেশতের বান্দা। যারা চলে গেল দেখেন আপনি কথা, আমি কি কোরআন হাদিসের বাইরে আমার বাবার কথা বলেছি একটাও? আমি জানি যে আপনাদের ভালো লাগে না, কারণ ধর্ম আর কাজ গাছ কেটে রাস্তায় ফেলে থো, সব এই কর তাই কর, এই ছাড়া তো আপনাদের আমরা আমি বুঝতে পারবো না। এই জন্য চেয়ারম্যান মনে হয় এত দুঃখের কথা কয়ে গেল। হক কথা, হক কথা আমরাও কম বলি না, কিন্তু হক কথার অর্থই নাই যে মানুষদেরকে দূরে ঠেলে দিতে হবে। হক কথা বলে মানুষকে কাছেও টানার দরকার আছে না নাই? কাছে টানে, কাছে টান, মানুষদেরকে সত্যের পথে নিয়ে আসেন, দিনের পথে নিয়ে আসেন। কিছুক্ষণ আগে একজন বলছে, ভাই আমাদের ওখানে সলিড অমুক দলের লোক, আমরা খুব নির্যাতিত, দাওয়াতটা দেন। আমি কলাম ওখানে ওয়াজ শোনাই তো লাভ, আপনারা তো সলিডই আছেন, বরং সেখানে আওয়ামী লীগ বেশি সেখানে নিয়ে যান আমার, সেই জায়গায় যে ওয়াজ শোনাই তাদেরকে, যারা কোরআনের পথে নেই তাদের কোরআনের পথে ডাকে, যেখানে আছে সেখানে তো টাকার দরকার নেই। কথা ঠিক আছে কিনা শোনা, কথা কি খারাপ লাগলো ভাই? লাগলেও কিছু করার নেই, কারণ নিজের পক্ষে গেলে তো খারাপ লাগবে। আমার বিপক্ষে আমি প্রথমেই বলে দিছি যে আমার যারা এনেছেন তারা আলেম হিসেবে আনেননি, মাওলানা হিসেবে আনেননি, মুফতি হিসেবে আনেননি, কারি হিসেবে আনেননি, ভাইরাল হিসেবে এনেছেন। কি হিসেবে? ভাইরাল হিসেবে। সুতরাং আমার থেকে ওই আপনারা যে কাঙ্ক্ষিত শব্দগুলো চাচ্ছেন, ওগুলো যারা চেয়েছে উঠে গেছে, আপনারা না, যারা বসে রয়েছেন তারা তো ভালো, আপনাদের কাছে ভালো লেগেছে বলেই বসেছেন। এখানে দাঁড়ানো অনেক যুবক দাঁড়াই আছে, এখনো যায় নাই, ওদের কাছে ভালো লেগেছে বলে দাঁড়িয়ে আছে। মা বোনেরা আছে পর্দার অন্তরালে, মা বোনদের জন্য দু একটা কথা বলার দরকার আছে না নাই? কিন্তু বলবো কি, মা বোনদের বললেও তো শোনে না, বলি একরকম করে আর একরকম, একটা করি আর একটা করি বসে থাকে, ওয়াজ শুনে যায় একরকম, যেই আমল করে আর একরকম। মা বোনেরা আমার, পর্দা করে চলতে হবে, অনুরোধ জানিয়েছে প্রবাসীদের নিয়ে একটি গজল গাইতে হবে, অন্তত এই গজলটা আগে শুনিয়ে নি, নাই পরে নেটওয়ার্ক না থাকলে সমস্যা, ঠিক কিনা? নেটওয়ার্ক বলছেন তো আপনারা, হ্যাঁ পরে দেখা যায় যে আপনারাও যদি চলে যান তাহলে আমি তো শেষ, নেটওয়ার্ক সব শেষ, আমিও শেষ। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, এটাই একেবারে প্রবাসীদের জীবনের সব কথাগুলো বলে দিয়েছি, যাদের সন্তান আপনজন প্রবাসে আছে, যার বাবা প্রবাসে আছে, যার ভাই প্রবাসে আছে, তারা ভালো করে বুঝতে পারবেন যে এই গানগুলোই তাদের জীবনের যে কথাগুলো বলেছি, বুঝতে পারবেন আপনার বাবা ভাই আপনার আপনজন প্রবাসে কত কষ্ট করে। শোনাই শোনাই, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো, ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা, রোগে শোকে ক্লান্ত পিতা খাতার নাই উপায়,
বেকার ছেলের এমন কথায় বাবা দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরো মায়ের বাহানা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিদুর ছিড়লো যেন নাড়ি। মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন জোন, চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন। এমন মানুষ কঞ্চে জনা, এমন মানুষ কঞ্চে জনা, তোমরা কি তা জানো? আমার কলার আর প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সাক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীলাকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলি জারি ভোটা, ভাবতে এসব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কঞ্চে জনা, এমন মানুষ কঞ্চে জনা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সাক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধে বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকা এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ, রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা। আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা, মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মা গো আমি ভালো আছি, মা গো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কলার আর প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার, চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে, তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে? পাইনি বেতন এখন খোকা পকেটটা যে ফাঁকা, তবুও বলে দেব না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কঞ্চে জনা, এমন মানুষ কঞ্চে জনা, তোমরা কি তা জানো?
আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কলারোয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, দিন মাস গুনে খোকা এখন পোষালো বছরে, করতে হয় কাজ এখন যে তার দশতলার উপরে, হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশতলারই উপর থেকে খোকা পড়ে গেল, আকাশ সমান স্বপ্ন গুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছেড়ে, বন্ধুরা যে এসে দেখে রক্তে তর তার নিথর দেহ পড়ে আছে জমিনের উপর, এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা পিতা জানো আমার সাক্ষীরা রই প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, পাঠাতে হবে লাশটা দেশে আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই, শুনে খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী, অবশেষে খোকার কফিন পোষালো যে বাড়ি, ভাই বোনার গায়ের সজনে সে কি আহাজারি, মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে, মাগো আমি সুখ কিনতে, মাগো আমি সুখ কিনতে জীবন দিছি জানো, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। সম্মানিত ভাইরা, এই গানগুলো 100টা গান আমার লেখা সুরের ঠিকানা কালচারাল ফাউন্ডেশন প্রকাশ করেছে, ক্যামেরাম্যানের কাছে আছে, আপনারা চাইলে দ্রুত সংগ্রহ করতে পারেন। সবাই দুরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শীতের যে প্রকোপ, প্রচন্ড শীত, সে শীতকে উপেক্ষা করে আসলে বসা প্যান্ডেল গুলো, ওই যে আমরা বিভিন্ন জায়গায় যে মাহফিল করি, আমরা দেখি যে চারিদিক থেকে, গতকালকেও বগুড়ায় চারিদিক থেকে এটা দিয়ে একটা পর্দা, একটা দরজা রাখা হয়, এই এরকম যদি করা যায় তাহলে বেশি সুবিধা হয়। হ্যাঁ দেখো, আহারে মার জন্য আর দাদির জন্য, তোমার নাম আলামিন, তোমার দাদির জন্য দোয়া চাও, দাদা দাদা নানা তাদের জন্য দোয়া। আরে তুমি তুমি ওই যে কটা উঠে চলে গেছে খাটাস, তাদের থেকে তুমি ভালো, আল্লাহ তোমার নেখা একদিন। আরে দাদা নানা, এই মানুষটা ওদের থেকে সুন্দর, যে মানুষগুলো একজন প্রতিবন্ধীর থেকে ওরা খারাপ, প্রতিবন্ধী ওরা, প্রতিবন্ধী কারা, ওয়ান্ধ হাফেজ হয় না, হয় ওয়ান্ধ হাফেজ আছে না, না আসতে কোন কেন চোরে কোন ল্যাংড়া পঙ্গু খোড়া এক চোখখানা ব্যাখা, কত কোরআনের হাফেজ আছে, আপনি চোখালা হয়ে আপনি প্রতিবন্ধী, আপনার মতো মানুষ, এই যে যে লোকগুলো চলে গেল, যারা চলে গেছে আল্লাহ তাদের হেদায়ত নসিব করে দিক, ওরা ওদের শিখে রাখবে, এটা আমি মাহফিলের জন্য দিয়ে দিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
তোমার বান্দারা এখনো পর্যন্ত যারা বসে রয়েছে, আল্লাহ তুমি দয়া করে সকলকে তোমার শাহী দরবারে কবুল করো না। ও আল্লাহ তুমি দয়া করে সকলকে দাও। ও আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, জেনে গুণা করলাম না জেনে গুণা করলাম, বুঝে গুণা করলাম না বুঝে গুণা করলাম গো, এমন অনেক গুণা আছে যে গুণার খবর যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়িতে জায়গা দিত না, যদি বন্ধু বান্ধব জানতো বন্ধুত্বের সম্পর্ক থাকতো না, যদি সন্তান জানতো বাবা বলে ডাকতো না, যদি স্বামী জানতো স্ত্রীর সাথে সংসার করতো না, আবার যদি স্ত্রী জানতো স্বামীর সাথে সংসার করতো না। ও আল্লাহ এমন অনেক গুনাহ আমাদের জীবনে রয়েছে, আল্লাহ তুমি দয়া করে সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। কত গুনাহ করলা, রাতের অন্ধকারে গুনাহ করেছি, দিনের আলোতে গুনাহ করেছি, বনে জঙ্গলে গুনাহ করেছি, ছাদের নিচে গুনাহ করেছি, গো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, তুমি দয়া করে আমাদের গোপন গুনাহগুলো গোপন করে দাও। ও গো আল্লাহ জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দাও। ও আল্লাহ তোমার কাছে হাত তুলে মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা, মা জননী যাদের নাই নাই রে, আল্লাহ তুমি দয়া করে ওই মায়ের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, যাদের বাবা না কত কষ্ট করেছে মানুষের মতো মানুষ বানানোর জন্য, সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট করে গেল, আল্লাহ তুমি দয়া করে যাদের বাবা চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে রে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানা। ও গো আল্লাহ তোমার এক বান্দা সাহিদা সম্পন্ন মানুষ গো আল্লাহ, প্রতিবন্ধী সে না, প্রতিবন্ধী যারা, প্রতিবন্ধী তারা যারা তোমার কোরআনের কদর করলো না, প্রতিবন্ধী যারা তারা যারা তোমার কোরআন তোমার রাসূলের কদর বুঝলো না, প্রতিবন্ধী তারা যারা ইসলামের বাণী বুঝলো না, প্রতিবন্ধী তারা যারা ইসলামের আনিত বিধান গুলো বুঝলো না, ও আল্লাহ আলামিন নামের তোমার এক বান্দা চাহিদা সম্পন্ন মানুষ দাদার জন্য দোয়া চেয়েছে, নানার জন্য দোয়া চেয়ে 50 টাকা দান করে চাল্লা, তুমি দয়া করে তোমার এই বান্দাকে কবুল করে নাও, তার দাদার খবর এবং নানার খবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, পরকালের ময়দানে বিচার হাসর শেষে জান্নাতের সিঁড়িতে যেন দেখা হয়ে যায় সেই তৌফিক তুমি দান করে দাও। ও আল্লাহ এই মাহফিলের সভাপতিকে কবুল করে নাও, প্রধান অতিথি বিশেষ অতিথিদেরকে কবুল করে নাও, আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করে নাও, মেম্বার সাহেবদেরকে কবুল করে নাও, অ্যাডভোকেট সাহেবকে কবুল করে নাও। ও আল্লাহ মাহফিলের বক্তা পরিচালক স্বেচ্ছাসেবক মাহফিল বাস্তবায়নে যারাই ভূমিকা রেখেছে আল্লাহ সকলকে কবুল করে নাও, সকলকে নেখায় দিয়ে দাও, মনের স্বপ্ন গুলা পড়া করে দাও। ও আল্লাহ আমার সামনে বসা আমার ডানে বামে যে যুবকেরা আছে, ও আল্লাহ দানো যুবক তোমার কোরআনের কথা শোনার জন্য দুটি পায়ে দাঁড়িয়ে রইল, আল্লাহ তুমি দয়া করে তোমার এই যুবকদেরকে কবুল করে নাও, তোমার এই বান্দাদেরকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরো করে দাও, যার কর্ম নয় কর্মের ব্যবস্থা করে দাও, যার কর্ম আছে আয় রোজগার বাড়িয়ে দাও, আল্লাহ যে অবিবাহিত বিবাহের ব্যবস্থা করে দাও, আল্লাহ নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। ও আল্লাহ পর্দার অন্তরালে কত মা বোন, আল্লাহ কত মা বোন হাত তুলেছে, আল্লাহ তুমি আমার মা বোনদেরকে কবুল করে নাও, পর্দা করে চলার তৌফিক দান করে দাও, আমার মা বোনেরা যারা বাবা হারিয়েছে, বাবা কত কেঁদেছিল বিয়ের দিন জামাইয়ের হাতে তুলে দেওয়ার সময়, মা জননী কত কেঁদেছিল, ও আল্লাহ সেই বাবা নাই আজার বাজার করে নিয়ে সে মেয়ের খবর নিয়ে যায় না, আজার মা জননী লাউ কুমড়া কদু নিয়ে আসে না, ও আল্লাহ মা যে হারিয়েছে বাবা যে হারিয়েছে,
আল্লাহ তুমি দয়া করে সেই পিতামাতার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও, আল্লাহ তুমি মা বোনদের সংসারে শান্তি দাও, নিঃসন্তানীকে সন্তান দান করে দাও, আল্লাহ স্বামী স্ত্রীতে যার যাদের মিল না আল্লাহ তুমি মিল মহব্বত পয়দা করে দাও, যে সংসারে শান্তি নাই সন্তান শান্তি এনে দাও, ও আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি আল্লাহ এই অঞ্চলে আমার এই মাহফিলের পাশে ভূমি আছে খুলনা মহানগরের সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা জামাতের সম্মানিত সেক্রেটারি এবং সাতক্ষীরা সিটি কলেজের অধ্যাপক একেএম ফজলুল, উনি আমাদের পাশে একেএম ফজলুল হক সাহেব উনি আমাদের পাশে ভূমি আছেন, কোরআনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, দিন কায়েমের সংগ্রামে থেকেছে, মিছিল মিটিং এ পদচারণায় মুখরিত ছিল, কত মিছিল কত মিটিং কত নির্যাতন কত কারাভোগ কত ষড়যন্ত্র কত অপমান কত লাঞ্ছনা কত গঞ্জনা কত হয়তো হাত কড়া পড়া লেগেছে, আল্লাহ চিরজনমের মতো ঘুমিয়ে গেল, রাজপথে মিছিল হবে কিন্তু নাকে আর পাওয়া যাবে না, রাজপথে সংগ্রাম হবে লড়াই হবে কোরআন কায়েমের আন্দোলন হবে কিন্তু উনি থাকবেন না, ও আল্লাহ মিছিলে মিছিলে পদচারণায় যিনি ছিলেন আল্লাহ তুমি দয়া করে তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, ও আল্লাহ তুমি তার মৃত্যুকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করে না আল্লাহ তুমি দয়া করে ওই খবর কেরিয়া চল জান্নাতে পরিণত করে দাও, পরকালের ময়দানে বিচার হাশর শেষে ও আল্লাহ জান্নাতে তুমি একটা ঘরে ঠাই করে দিও, আল্লাহ জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিও, আল্লাহ পঞ্জনদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিও, ও আল্লাহ তুমি সহ কত কবরবাসী ঘুমানো ডানে বামে এই গ্রামের কত মানুষ ঘুমিয়ে আছে, চিরজনমের মতো বিদায় নিয়ে যারা চলে গেছে আল্লাহ তুমি দয়া করে সকল কবর গুলোকে জান্নাতের বাগান বানাও, আল্লাহ তুমি কবর গুলোকে রেজুল জান্নাতে পরিণত করে দাও, আল্লাহ তোমার অত্র এলাকার তোমার বান্দাদেরকে তুমি কোরআনের পথে দাখিল করে দাও, আল্লাহ দিন কায়েমের আন্দোলনে দাখিল করে দাও, আল্লাহ কোরআন কায়েমের সংগ্রামে যেন শামিল হতে পারে সেই তাওফিক তুমি দান করে দাও, আল্লাহ তুমি সাতক্ষীরা বাসীকে কবুল করে নাও, আল্লাহ তুমি কলরিয়া কলারোয়া বাসীকে কবুল করে নাও, আজকের মাহফিলের যুব সমাজকে কবুল করে নাও, কত কষ্ট করলো মাহফিল বাস্তবায়নের জন্য দিন রাত শীতকে উপেক্ষা করে পরিশ্রম করে আল্লাহ এই মাহফিল বাস্তবায়ন করলো, আল্লাহ তুমি তাদের উত্তম প্রতিদান দান করে দাও, আল্লাহ তুমি দয়া করে তাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাদের মনের নেক স্বপ্নগুলো পূরণ করে দাও, ও আল্লাহ তোমার বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে এটা দেখার সৌভাগ্য আমাদের করে দিও, ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ কোরআনের কত পাখি কারারুদ্ধ জীবন যাপন করে, কাজী ইব্রাহিম তো ছাড়া পাইলো অথচ তোমার কোরআনের আরো কত পাখি এই শীতের রাতে কারারুদ্ধ জীবন যাপন করে, আল্লাহ আমার আমির হামজা ভাই কত কষ্ট করে, মামুনুল হক কত কষ্ট করে, ও আল্লাহ আল্লামা কত কষ্ট করে, তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি আল্লাহ কোরআনের পক্ষে যারা কথা বলে তুমি তাদের মুক্তির ব্যবস্থা করে দাও, ও আল্লাহ তুমি দয়া করে আমার আমির আমারা আমার আমি জানুর রহমান আঝারি ভাইকে দেশের বুকে ফিরিয়ে এনে দাও, আবার যেন মানুষেরা কোরআনের কথা শুনতে পারে সেই তাওফিক দান করে দাও, ও আল্লাহ তোমার কাছে আখেরি ফরিয়া যেদিন মালাকুল মাউত আসবে জানটা নিয়ে উড়াল দেবে, পাশে বসে আপন জনেরা কাঁদবে কারো কান্না কানে পৌঁছাবে না, মসজিদের ধুলা মলিন খাটিয়াটা বাড়িতে চলে আসবে, কোন দোকানের কাফনের কাপড় রেডি হয়ে আছে জানি না, কাফনের কাপড়টা বাড়িতে চলে আসবে, বড়ই পাতার গরম জলে গোসল করাবে কাফন পরাবে জানাজা পড়াবে কবরের দিকে নিয়ে যাবে, সন্তান কাঁদবে মা কাঁদবে ভাই কাঁদবে স্ত্রী কাঁদবে কারো কান্না শুনবো না, চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে যাবো, কবরে নামাবে বাস গেড়ে দেবে আমাদের আপন জনেরা, মাতের মুঠায় মাটি নিয়ে পড়বে মিন্নাহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিন্নাহা নুখরিজুকুম তারাতান উখরা, পড়ে কবরে মাটি ছুঁড়ে দেবে ওই যে কবরে রেখে আসবে আর কেউ কোন খবর নেবে না, ও আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি ওই কবরের বাসিন্দা তো হওয়াই লাগবে, মৃত্যু যখন দিবাই গো আল্লাহ শাহাদাতের মৃত্যুটা নসিবে যায় নসিবে দাজ জারি করে দিও, ও আল্লাহ
চাঁদের মৃত্যু যেন পাই সেই তৌফিক তুমি দিয়ে দিও। ওগো আল্লাহ মরণকালে তুমি সিজদায় রেখে দিও, আর জবানে জারি করে দিও আখের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।